আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্ন গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে। নয় নম্বর অঙ্ক ছিল, কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে 5000 টাকা এবং 3 বছরে মুনাফা আসলে 4500 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে আসল সমান সমান হচ্ছে পি আর মুনাফা সমান সমান আই, এটা হচ্ছে 1 বছরের মুনাফা আই। তো আমাদের এখানে বলা হচ্ছে যে মূল টাকা এবং মুনাফা সহ 5 বছরে হয় হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা বলতে পারবো পি প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে 5 আই ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 টাকা, আর পি প্লাস 3 বছরের মুনাফা 3 আই এটা আসবে হচ্ছে 4500 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2i ইকুয়াল টু আসবে হচ্ছে 500 টাকা, বা i ইকুয়াল টু আসবে হচ্ছে 250 টাকা। অর্থাৎ এখানে আমরা পেলাম 1 বছরের মুনাফা হচ্ছে 250 টাকা। তো এটা ছিল আমাদের 1 নং সমীকরণ, এটা ছিল 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণে যদি আমরা i এর মান বসাই তাহলে পাবো p প্লাস 5i ইকুয়াল টু 5000, বা p ইকুয়াল টু 5000 মাইনাস 5i মানে 5 ইন্টু 250 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 5000 মাইনাস আসবে হচ্ছে 1250 ইকুয়াল টু 3750 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল বা মূল টাকাটা হচ্ছে 3750 টাকা, অর্থাৎ আসল টাকা। আমরা বের করবো হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার সমান সমান হচ্ছে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100। ইন্টারেস্ট হচ্ছে আমাদের 250, মূল টাকা হচ্ছে আমাদের 3750 ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 20/3% ইকুয়াল টু আমরা বলতে পারবো হচ্ছে 6/3/2%। অর্থাৎ এটা হচ্ছে মুনাফার হার। তাহলে আসল হবে হচ্ছে 3750 টাকা, আর মুনাফার হার হবে হচ্ছে 6/3/2%। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো এখানে বলা আছে বর্গাকার ক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 300 মিটার। অতএব ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, যেহেতু বর্গক্ষেত্র সেহেতু বাহু স্কোয়ার, অর্থাৎ 300 × 300 ইকুয়াল টু আসবে হচ্ছে 90,000 বর্গমিটার। আর দেওয়া আছে হচ্ছে রাস্তার চওড়া 4 মিটার। অতএব আমরা বলতে পারবো হচ্ছে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে আমাদের এই 300-র সাথে আমাদের যোগ হবে হচ্ছে 4 এর দ্বিগুণ। অর্থাৎ আমাদের বর্গাকার ক্ষেত্র যদি এমন চিন্তা করি 300 300, তাহলে দুই সাইড থেকে আমাদের এদিকে 4, এদিকে 4, এদিকে 4, এদিকে 4 কমন একটা অঙ্ক, সেক্ষেত্রে আমরা বেশি কিছু দেখাচ্ছি না, ইকুয়াল টু আসবে হচ্ছে 308 মিটার। আর রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 308 × 308 ইকুয়াল টু আসবে হচ্ছে 94,864 বর্গমিটার। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অতএব আমরা বলতে পারবো হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আসবে হচ্ছে 94,864 বিয়োগ আসবে হচ্ছে 90,000 ইকুয়াল টু পাবো হচ্ছে 4,864 বর্গমিটার।
এটা আমরা বলতে পারবো হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4864 বর্গ মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার এগারো, নাম্বার এগারোতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সিক্স হলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সিক্স, আমাদের বের করতে হবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সূত্র অনুসারে আমরা জানি এটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা করলে আমাদের আসবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে টুয়েলভ স্কোয়ার প্লাস এটা আসবে হচ্ছে সিক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে 144 প্লাস 36 ইকুয়াল টু আসবে হচ্ছে 180, অর্থাৎ 180 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর বারো, নম্বর বারোতে বলা আছে কোনো শহরের জনসংখ্যা 30 লক্ষ এবং ওই শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তা জনসংখ্যা আমরা জানি চক্রবৃদ্ধি হিসেবে বাড়ে, সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র দিয়ে আমরা করব। এখানে দেওয়া আছে হচ্ছে জনসংখ্যা পি ইকুয়ালটা আমরা ধরতে পারবো হচ্ছে 30 লক্ষ এখানে দেওয়া আছে, আর বৃদ্ধির হার আর ইকুয়াল টু আসবে হচ্ছে 30 জন 1000-এ। তো আমাদের হিসাবটা করতে হবে হচ্ছে 100 জনে, তাহলে 3/100 এটা হবে বৃদ্ধির হার, আর সময় এন ইকুয়াল টু আসবে হচ্ছে 3 বছর অর্থাৎ 3 ইয়ার্স। তাহলে আমাদের চক্রবৃদ্ধি হারে মোট জনসংখ্যা সি ইকুয়াল টু পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার এন, এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের 30 লক্ষ 1+r আসবে হচ্ছে 3/100 হোল কিউব, এই এনের মানটা হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 30 লক্ষ 103/100 হোল কিউব, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 32,78,181, অর্থাৎ 32,78,181 হবে হচ্ছে 3 বছর পরের জনসংখ্যা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর ১৩, নম্বর ১৩তে বলা ছিল একটি ঘড়ি 600 টাকায় ক্রয় করে 552 টাকায় বিক্রয় করা হলে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো। অঙ্কটা হয়তো একটু ভুল ছিল, অর্থাৎ কিছু অংশ প্রশ্নে আসেনি, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে এখন একটি ঘড়ি 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। তো আমরা ঘড়ির ক্ষেত্রে বলতে পারবো হচ্ছে 10% যদি লাভ করতে হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 110 টাকা, আর আমাদের এখানে যদি 1 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 110/100, আর এখানে বলা আছে হচ্ছে যে 600 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে হচ্ছে 110/100 × 600 ইকুয়াল টু আসবে হচ্ছে 660 টাকা, অর্থাৎ 660 টাকা হবে হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।